আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছেন এই পারের পার ওটা কিন্তু হচ্ছে ভারতবর্ষ। এই যে এটা ওই দূরে টাওয়ার দেখা যাচ্ছে ওটা কিন্তু ভারতবর্ষ। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি বাংলাদেশে। আর এই যে এদিকে পাঁচ নদীর আছে, এইখানে হচ্ছে পাঁচটা নদীর মোহনা এই জায়গায়। আর যে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু পুরো একদম সুন্দরবন। আপনি কতক্ষণ পরে উঠবেন উপরে? আচ্ছা, মানে আপনারা কখন নেমেছেন এখানটায়? দুটোর দিকে এই সারাক্ষণ এই করতে থাকবেন? কত টাকা ইনকাম হয় এখান থেকে এগুলো কিনলে? দুশো আড়াইশো তিনশো হয় ওই চারটে থেকে নেবে, এই দুটোর সময় নেবেছেন এখনো? এখন বাজে কটা? এখন বাজে টাইম সাড়ে পাঁচটা প্রায়। হ্যাঁ, সাড়ে পাঁচটা প্রায়। বাহ, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এর ভিতরে কি আছে কি এর ভিতরে আসলে এখন দেখা যাবে না, নাগুলো দেখা যাবে? ওই দেখি, দেখান দেখি একটুখানি, চলেন দেখি। ওনারা কিন্তু সবসময় এখানে রেণু খোঁজে, সেই রেণুগুলো মানে সেই যে বাগদা, তারপর হচ্ছে গিয়ে বাগদার বাচ্চা, তাই তো? তো এই সেই দিদি আমাদের বাগদার বাচ্চা দেখাবে যারা এখান থেকে। সেই এটা নোনা জল তো, এটা খায় পা খেয়ে যায় না আপনাদের? পা খেয়ে যায়। তারপরে এখন জুতো পরে আছে নিচে? ও আচ্ছা আচ্ছা, ওই জুতো। হ্যাঁ, ব্লগ অনেকটা জুতো আছে ধরো। এখন কি জোয়ার না ভাটা? এদের জোয়ার ভাটা, জোয়ারের সময় ঢেউ হয় না? বাগদার বাচ্চা, তাই তো? নোনা নোনা জল, আপনার জুতো পরে নেবেন তাই তো, যাতে পা খেয়ে না যায়। দেখতেই পাচ্ছেন ওনারা কিন্তু এখান থেকে সেই জুতো পরে নামে, তার কারণ হচ্ছে জুতোর উপরে না নামলে পা খেয়ে যায়, তারপর হচ্ছে কি পা কেটে যায়। হ্যাঁ, এখানে দেখে নেই যখন বাগদার বাচ্চা, তারপরে হাজার হাজার পিসের দাম 500 টাকা। বন্ধুরা, আমরা একটা এমন জায়গা থেকে এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে। তো এইখানে যারা আপনারা যদি বেড়াতে আসেন, বিশেষ করে যারা বাংলাদেশি, তারা যদি কেউ এই জায়গাটা বেড়াতে আসেন, এখানে আসলে কিন্তু আপনার মনে হবে, যেহেতু এইবারে এইবারে ভারতবর্ষ, তো আপনাদের কিন্তু এখানে আসলে মনে হবে যে আমি এখান থেকে হয়তো বা বোটে করে অথবা সাঁতরে, মানে সাঁতার করে তারপর এইবারে ভারতবর্ষে চলে যাই, এরকম চিন্তাভাবনা আসতেই পারে অনেকের ভিতরে যে ওইবারে যখন ভারতবর্ষ তাহলে একটুখানি ঘুরেই আসি। কিন্তু আপনারা চাইলে কিন্তু পারবেন না, তার কারণ হচ্ছে কি এটা একটা এমন জায়গা, এখানটায় কিন্তু অল টাইম বিএসএফ, মানে আমাদের ইন্ডিয়ান বিএসএফরা রয়েছে ইন্ডিয়ান সাইডে, আর এইবারে রয়েছে বিডিআর, তাই তো না? বিজিবি বর্ডার সিকিউরিটি বাংলাদেশ, বর্ডার গার্ড বাংলাদেশ, হ্যাঁ সরি, বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ। তার কারণ হচ্ছে গিয়ে তারা কিন্তু অল টাইম এখানটায় তৎপর থাকে। যদি আপনি এখানে নদীতে নামেন, এমনি চান করতে নামবেন, নো প্রবলেম, বাট আপনি যখন সাঁতার কেটে উপরে যাওয়ার চেষ্টা করবেন বা কোনো বোটে যাবেন, তারা কিন্তু স্পিড বোটে এসে আপনাকে কিন্তু তখনই তারা কিন্তু অ্যারেস্ট করবে, আর অ্যারেস্ট করবে যতক্ষণ আপনি বাংলাদেশ সাইডে ভিতরে, কারণ এই নদীতে হাফ বাংলাদেশের হাফ ইন্ডিয়ান। তো যতক্ষণ আপনি তাদের এরিয়া ভিতরে থাকবেন, ধরুন আপনি বাংলাদেশ থেকে যাচ্ছেন, তো বাংলাদেশের ভিতরে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ তারা অ্যারেস্ট করবে, আর ওই পারে গেলে কিন্তু আপনাকে বিজেপি দ্বারা করবে, সরি বিএসএফ দ্বারা করবে। আমি ভাবলাম যে এখানে আসলে হয়তো বা আমার মোবাইলে নেটওয়ার্ক থাকবে, মানে ইন্ডিয়ান সিম হয়তো বা নেটওয়ার্ক থাকবে, বাট কোনো নেটওয়ার্ক নেই, ইন্ডিয়ান সিমে নেটওয়ার্ক নেই। এই দেখুন, আমি এখন এই মুহূর্তে জায়গায় দাঁড়িয়েছি, এই দেখুন। এই ইন্ডিয়াই বাংলাদেশ। তো বেশ ভালো একটা অভিজ্ঞতা, আমি ফার্স্ট টাইম এখানে আসলাম। তবে আমরা আজকে সাতক্ষীরা থেকে জায়গাটা এসেছি, সাতক্ষীরাতে আমার এই বন্ধুর বাড়িতে এসেছি আমি, তো
সাতক্ষীরা তো ওইদূর বলে চলো অমিত সুন্দরবন ঘুরি আসবো। তো আমি আজকে আসলাম সুন্দরবনে। সাতক্ষীরা থেকে এই জায়গাটা আসতে সময় লেগেছে আমাদের প্রায় নিয়ার অ্যাবাউট 2 থেকে আড়াই ঘন্টা। তো বলে থাকি সাতক্ষীরা যে সদর সেইখানে থাকে, আর এটা একদম গ্রাম্য অঞ্চল। এখানে আসলে কিন্তু আপনি একদম গ্রামের যে পরিবেশ সেটা দেখতে পাবেন। এটা হচ্ছে গিয়ে জায়গাটার নাম হচ্ছে গিয়ে কোথায় শ্যামনগর, এটা 0 পয়েন্ট। হ্যাঁ 0 পয়েন্ট। এরপরে আর বাংলাদেশ পরে আর না বাংলাদেশ বন তো সব বাংলাদেশে যায়, এরপরে আর গ্রাম নাই, এরপরে বন শুরু। এরপর থেকে ওই যে দেখা যাচ্ছে ওটার পর থেকে বন শুরু, এরপর থেকে বন জঙ্গল। বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে আর বাংলাদেশে এটুকু মানে যেটুকু আছে সেটুকু জঙ্গল সুন্দরবন। এই দেখুন এই যে পুরো সুন্দরবনে দেখা যায় ওখান থেকে, সুন্দরবনের যে কিছুটা আমার ক্যামেরায় আসবে না ওটা তবু আপনাদেরকে দেখালাম। আর আমার সবথেকে বেশি ভালো লাগছে সুন্দরবন তো দেখাই মানে দেখাই যায় বা এরকম কিছু একটা, ওখানে চাইলে যাওয়া যায় সুন্দরবনে আপনি যারা বাংলাদেশে আসবেন। কিন্তু আপনি চাইলে এখান থেকে ওই পারে যেতে পারবেন না। আপনারা যদি কেউ এখানে আসেন, যদি আপনাদের ইচ্ছে করে আপনারা কিন্তু এই দিকটা যেতে পারবেন সুন্দরবনে। হ্যাঁ ফরেস্ট অফিস থেকে যদি পাস নিয়ে নেন তাহলে কিন্তু আপনি এদিকে যেতে পারবেন। কিন্তু যদি আপনি চান আপনি কিন্তু এদিকে যেতে পারবেন না, কারণ এটা বাংলাদেশে একবার শেষ প্রান্ত আর ইন্ডিয়ার। এখান থেকে যদি আপনি যান না জিজ্ঞেস করে যদি আপনি চোরাই পথে চলে যান, আপাতত যদি যাওয়ার আগে কিন্তু তারা স্পিড বোর্ডে আপনাকে অ্যারেস্ট করবে। আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না, তার কারণ দেখতেই পাচ্ছি দাঁড়িয়ে দেখুন যে কেমন মেঘ করেছে পুরো একদম পশ্চিম আকাশে, একদম নীল মেঘ কালো হয়ে এসেছে তা, আর এই নদীর জলটা পুরো সাদা, মানে মেঘের জন্য জলটা পুরো সাদা দেখাচ্ছে, দেখতে পুরো সাদা মনে হচ্ছে। ওই যে ইন্ডিয়া, ইচ্ছা করছে চলে যাই এক লাভ পেয়ে ওইবারে ইন্ডিয়া, কিন্তু চাইলেও যেতে পারবে না। হ্যাঁ জুম এটা হবে না। বৃষ্টি কিন্তু আমাদের প্রায় ধরেই ফেলেছে, আমরা এখন এখান থেকে তাড়াতাড়ি করে এই গ্রামের ভিতর থেকে ওই পারে যাবো, কারণ আমাদের বাইক রাখা আছে। রাস্তায় কাদা হয়ে গেলে বাইক চালানো খুবই কষ্টকর ব্যাপার। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিজেপি ক্যাম্প, এখানে কিন্তু তারা গার্ড দেয়, যদি কেউ বেআইনিভাবে যাওয়া আসা করতে চায় তারা কিন্তু অ্যারেস্ট করে। আমরা এখন এখানে তাড়াতাড়ি করে যাব মাঠের ভিতর থেকে। কি সৃষ্টি! হ্যাঁ আমি আপনাদেরকে দেখালাম যে তার কাটার বেড়া, তার কাটার যে বেড়া সেই তার কাটার বেড়া দেখালাম, আবার এখন দেখালাম হচ্ছে নদীর যে সীমানা, অর্থাৎ তার কাটার সীমানা নদীর সীমানা। এই নদীর সীমানাতে কিন্তু অল টাইম বিজিবিতে থাকে আর ভারতবর্ষে থাকে কিন্তু বিএসএফ, তারা অল টাইম তৎপর থাকে। যদি কারো কেউ যদি এখান থেকে বেআইনিভাবে যদি যাওয়া আসা করতে চায় তারা কিন্তু অ্যারেস্ট করে আর ধরে প্রথমে বেধরক ঠেকানি, তারপরে তো মামলা আছেই। এই দেখুন পুরো গ্রামের ভিতর দিয়ে এখন আমরা আবার যাচ্ছি সেই বাড়ির পথের পিছনে, মেঘ অসাধারণ সুন্দর একটা দৃশ্য। আর আমার শরীরের অবস্থা খুবই খারাপ, তার কারণ হচ্ছে আমি নোনা এরিয়াতে আসতে একটুখানি আমার শরীরটা দুর্বল হয়ে পড়ে, আসলে নোনা এরিয়া আমার শ্যুট করে না খুব একটা। তো এটা পুরোটাই নোনা এরিয়া, যেহেতু সুন্দরবন এলাকা এখানকার মানুষজন কিন্তু বেশিরভাগ সব মাছ ধরা জেলে সেই সব কাজেই ব্যস্ত থাকে, পুরো একদম সেই সুন্দরবন এরিয়া পিছনের দিক কালো হয়ে। আর আমরা এখান থেকে করছি সেই এখানে বলে অবদা, নদীর পাহাড়টাকে বলা হয় অবদা, সেই অবদাতে সামনে সেই অবদা। বাবা আসুন, মাটির রাস্তা বলে, মেট্রো রাস্তা মাটির রাস্তা বলে। এবার সিনারিটা দেখুন কত সুন্দর, এরকম একটা সুন্দর মুহূর্ত আমি আমার ক্যামেরায় ক্যাপচার করতে পেরেছি, আই এম রিয়েলি ভেরি হ্যাপি ফর দ্যাট। দেখুন এইবার সেই নৌকোগুলো, কিন্তু সব জেলেরা সেই নৌকো নিয়ে মাছ ধরতে যায়, চারদিকে অন্ধকার হয়ে এসছে গ্রামের ভিতর দিয়ে আছে একদম। দেখুন গ্রামটা, হ্যাঁ ভালো আছেন চাচা? ভালো তো, হ্যাঁ আমার তো তোলো, এই তোলো আপনাকে।